ছোটো মাছ বরাবরই আমার খুবই পছন্দ আর সেটা যদি হয় হাতে মাখা ভুনা তাহলে তো কথাই নেই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনলা কুকিং স্টুডিও তো আজকে আমি তৈরি করে দেখাবো কাচকি মাছ ভুনা যেটা হাতে মাখা কোনো প্রকার কষানো না তো এটার জন্য আমি নিয়ে নিচ্ছি দুইশো গ্রাম কাঁচকি মাছ এখানে পরিষ্কার ধোয়া তো এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচানো আলু যদি কাজকি মাছ ভুনা বা চড়চড়িতে কোচানো আলো দেওয়া যায় তাহলে আর বেশি মজা লাগে তো আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ আলু দিয়েছি বাড়িয়ে কমিয়ে আপনাদের মতো করে দিতে পারেন দুইটা টমেটোকে আমি এখানে লম্বা করে একটু কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তো দিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দিচ্ছি তেল ওয়ান থার্ড কাপ পরিমাণ কাজকি মাছ ভুনা বা চড়চড়িতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে যেহেতু এটা হাতে মেখে রান্না করা হয় তো খুব সুন্দর করে আমি মশলাগুলোকে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো মতো করে যখন মশলাটা মাছের সাথে মিশানো হয়ে যাবে তখন এখানে আমি অল্প পরিমাণ পানি একদম অল্প পরিমাণ পানিতে জাস্ট আমি মশলাটা যে হাত দিয়ে মেখেছি জাস্ট একটু ধুয়ে দিলাম এরকম এখন এটা আমি চুলায় বসিয়ে দিব তো চুলায় বসিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের মধ্য তো দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম তো অনেকটা হয়ে গিয়েছে তারপর আরও পাঁচ মিনিট রাখলাম টোটাল পনেরো মিনিট পর আমি এখানে কুচানো ধনে পাতা দিয়ে দিচ্ছি আর এটা হলো বিলাতি যে ধনে পাতাটা বলে সেটা এটা আমার বনের গাছে লাগানো তো সেখান থেকে আমি নিয়ে এসেছি এখন তো সিজনাল ধনে পাতাটা বেরিয়েছে সেটা দিলে আরও বেশি সুস্বাদু লাগে তো এই তো আমার কাজকি মাছ ভুনা বা চরচড়িটা হয়ে গিয়েছে এখন এটা আমি নামিয়ে নিচ্ছি তো এই তো নামানোর পর আমি ঠান্ডা করে নিলাম আমি একটু ঝোল রেখেছি কারণ আমার কাছে কাজকি মাছে একটু ঝোল থাকলে আমার কাছে আসলে ভালো লাগে তো আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি হাতে মাখা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে কারণ হাতে মাখা যে কোনো খাবারই কিন্তু রান্না করলে খুবই মজা লাগে হাতে মশলায় তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের ইজি রেসিপিটি আমি অবশ্যই ট্রাই করে বলবো খুবই মজা হয়েছে আমি তো এখন ভাতের সাথে খেতে পারছি না এটা ভাতের সাথে খাবো আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম